দেখুন উদ্বেগে ভারত সব বাধা উপেক্ষা করে নজরদারি চালাতে ভারত মহাসাগরে প্রযুক্তির ব্যবহার চীনের এবার জলের তলায় নজরদারি বাড়াতে এবং শত্রুর দিকে নির্ভুল টার্গেট রাখতে এবার চীন তার আন্ডার ওয়াটার সার্ভিল্যান্স নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে যার আওতায় সিল্ক রোড থেকে ভারত মহাসাগর রয়েছে হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী ইতিমধ্যেই নয়া সিস্টেমের মাধ্যমে জলের তলার পরিস্থিতি তাপমাত্রা খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে যাতে শত্রুর ওপর টার্গেট লক্ষ্যভ্রষ্ট না হয় চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের অন্তর্গত সাউথ চায়না সি ইনস্টিটিউট অফ ওশেনোলজির পক্ষ থেকে নভেম্বরে জানানো হয় বহু বছর ধরেই এই বিষয়ের ওপর পরীক্ষা নিরীক্ষার পর এবার এই আধুনিক প্রযুক্তি নৌসেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে গত কয়েক বছরে বেশ কিছু সামুদ্রিক অভিযানে নামে চীনা জাহাজ যার সঙ্গে চীনা সাবমেরিনও ছিল তবে এই সাবমেরিন মোতায়েনের পিছনের কারণ তা প্রকাশ্যে আনেননি চীন